वेलकम टू डब्ल्यू बी आई एफ एम एस हेल्प यूट्यूब चैनल आई एफ एम एस ए बिल तैरी संक्रांत भिडियो एर आगे आपलोड करेछि किन्तु आई एफ एम एस ए बिल तैरी बा सबमिट करार जन्य कम्पिटारे किछु सेटअप प्रयोजन है। आजकेर भिडियोटी एई निये, चलुन समय नष्ट ना करे भिडियोटी शुरू करी। डब्ल्यू बी आई एफ एम एस एर माध्यम बिल सबमिट करार जन्य डीएससी अर्थात डिजिटल सिगनेचार सार्टिफिकेट प्रयोजन। এই ডিজিটাল সিগনেচার করার জন্য জাভা সফটওয়্যারের প্রয়োজন হয় এবং একটি জাভা সাপোর্টেড ব্রাউজারের প্রয়োজন হয়। এছাড়া ডিএসসি এর জন্য একটি ইটোকেন ড্রাইভারের প্রয়োজন হয়। তো চলুন প্রথমে আমি ব্রাউজারটি ইনস্টল করে নিই। ব্রাউজার হিসেবে আমি এখানে ফায়ারফক্স ব্রাউজার ইউজ করছি। এখানে মনে রাখতে হবে ফায়ারফক্সের 51 ভার্সনের পর্ট ভার্সনগুলি জাভা সাপোর্ট করে না এবং 64 বিট ভার্সনটি জাভা সাপোর্ট করে না। এবং এছাড়া ফায়ারফক্স ছাড়া ক্রোম, অপেরা এইসব ব্রাউজারগুলিও জাভা সাপোর্ট করে না। তাই ফায়ারফক্সের 51 বা তার নিচের কোনো ভার্সনের 32 বিট সফটওয়্যার ইনস্টল করতে হবে। আমি সেফলি 48 ভার্সনটি ইউজ করছি। আপনি যদি এই ভার্সনটি ইনস্টল করতে চান তবে এদিক ওদিক খোঁজাখুঁজি না করে এই ভিডিওটির নিচের ডেসক্রিপশনটি চেক করুন। আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং ইনস্টল করে নিতে পারবেন। আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি ব্রাউজারটি ইনস্টল করে নিচ্ছি। ফায়ারফক্স ইনস্টল হয়ে গেলে এর অটো আপডেট অপশনটি অফ করে দিন, নইলে ব্রাউজারটি অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। অটোমেটিক্যালি আপডেট অফ করার জন্য এই অপশনটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর অপশন লেখাটিতে ক্লিক করবেন। অ্যাডভান্স, এখান থেকে আপডেট অপশন থেকে নেভার চেক ফর আপডেটস এই অপশনটিতে ক্লিক করে নেবেন এবং ব্রাউজারটি ক্লোজ করে আবার ওপেন করবেন। আর আপনার পিসিতে যদি আগে থেকেই ফায়ারফক্স ইনস্টল করা থাকে তবে কোন ভার্সনটি ইনস্টল করা আছে তা দেখার জন্য এখান থেকে হেল্প অপশনটিতে ক্লিক করার পরে অ্যাবাউট ফায়ারফক্স বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন যে কোন ভার্সনটি আছে। এখানে আমার ফায়ারফক্স ডাউনলোড হতে শুরু করে দিয়েছে, তো আমি ডাউনলোড অফ করার জন্য ইন্টারনেটটি সাময়িকভাবে অফ করছি এবং ফায়ারফক্সটিকে আবার ক্লোজ করে রিওপেন করছি। এখানে আপডেট ফেলড হচ্ছে, অবশ্যই আমি আরেকবার চেক করে নেব যে অটোমেটিক আপডেট অপশনটি অফ করা আছে কিনা। অফ করা আছে অলরেডি। ওকে, আমার ব্রাউজার সেটআপ এখন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাকে জাভা ইনস্টল করতে হবে। সো গুগলে আপনি জাভা নাম জাভা লিখে সার্চ করলেই হবে এবং প্রথমে যে রেজাল্টটি আসছে ডাউনলোড ফ্রি জাভা সফটওয়্যার এটিতে ক্লিক করে নেবেন। এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেক্সট ইটোকেন ড্রাইভারটি ইনস্টল করতে হবে। এর জন্য emudra.com এই ওয়েবসাইটে যেতে হবে। এখান থেকে কমপ্লিট রিপোজিটরি অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে এবার নিচে দেখতে পাবেন ইটোকেন পিকেআই। আপনার কম্পিউটারে যেটি সাপোর্ট করবে সেটি ইনস্টল করে নেবেন।
আপনার কম্পিউটার 32 বিট না 64 বিট তা জানার জন্য দিস পিসি অপশনে ক্লিক করে প্রপার্টিজ অপশনে ক্লিক করে নেবেন। এখান থেকে দেখতে পেয়ে যাবেন সিস্টেম টাইপ 64 বিট কিংবা 32 বিট। আপনি যদি উইন্ডোজ 7 ইউজ করেন তাহলে কম্পিউটার অপশনটিতে রাইট ক্লিক করে দেখে নিতে পারবেন। আমার 64 বিট এবং সফটওয়্যারটি আমার ডাউনলোড করা আছে, সফটওয়্যারটি ইনস্টল করে নিচ্ছি। সফটওয়্যারটি জিপ ফরম্যাটে আছে, এটাকে আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি এখানে এবং এরপর ইনস্টল করে নিচ্ছি। আপাতত আমার সব সফটওয়্যারগুলি ইনস্টল করা হয়ে গেছে। আমি লগ ইন করে ডিএসসি এবং জাভা এনাবল করে নেব। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। এরপর যে কোনো একটি মডিউলের উপর ক্লিক করবেন যেটিতে আপনি কাজ করবেন। ডিজিটাল সিগনেচারের জন্য ওকেতে প্রেস করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন জাভা ব্লক করা আছে, এখান থেকে হ্যালো করে নেবেন এবং অ্যালো অ্যান্ড রিমেম্বার করে নেবেন। এর ফলে আর বারবার এটি জিজ্ঞাসা করবে না। তো আপনার ডিএসসি ডঙ্গলটি যদি কম্পিউটারের মধ্যে ইনসার্ট করা থাকে তাহলে আপনি আপনার সার্টিফিকেটগুলো এখানে দেখতে পেয়ে যাবেন। যে সার্টিফিকেটটি আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে সাইন করবেন, সেটি সিলেক্ট করে সাইন অপশনে ক্লিক করে দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন। এরপর ওকে প্রেস করবেন। এখানে দেখুন পপ আপ ব্লক করা আছে, এখান থেকে অপশনে ক্লিক করে নেবেন, করে অ্যালো পপ আপস বাটনটিতে ক্লিক করে নেবেন। এরপর আপনি স্মুথলি ইভিলিং বা এইচআরএমএস যে কোনো মডিউলে ডিজিটাল সিগনেচার ইউজ করে কাজ করতে পারবেন। এবং আপনি বাম দিকে দেখতে পাবেন সিগনেচার ভেরিফাইড আইকনটি চলে আসছে। এরপর আপনি এখান থেকে বিল সাবমিট করা, এমপ্লয়ি ডিটেলস অ্যাপ্রুভ করা যাবতীয় কাজ পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।